नमस्कार अपना देखें अब तक खबर आमी रंजन भारद्वाज यह मुहूर्त रही बीजपुर विधानसभा अंतर्गत हालिसर चार नम्बर वार्डे जेखने अपना जानी रखी जी दमदम बैरकपुर जिला प्रथम सभापति प्रथम पोस्टर तापस राय नामे देखते शिवा दास जिन वार्डे काउंसिल लगा देखते एखे प्रथम शुभेच्छा जे तापस राय जिन जिला सभापति तारे प्रथम पोस्टर बीजपुर शुभेच्छा बार्ता जानिए ताके पोस्टर लगा मृत्युंजय दास शिवा जाके जिन मृत्युंजय दास देखते एखे उत्तर चौबीस बैरकपुर अंचले प्रथम जिन पोस्टर लगा मृत्युंजय दास तरह कथा बोलो ये अपनी बीजपुर मध्य प्रथम पोस्टर लगाले जिला सभापति शुभेच्छा जाना कि बोलें शुभेच्छा जाना माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাপস রায় এমন একজন ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব উনি এক সময় রাজ্য ছাত্র পরিষদের সভাপতি ছিলেন এবং অনেক বড় বড় দায়িত্ব থেকে নিয়েছেন দীর্ঘ রাজনীতির উনি অভিজ্ঞতা উনি যে সঞ্চয় করেছেন সেটা বারাকপুর এবং দমদম সাংসদ জেলায় উনি দক্ষ সংগঠক সেই হিসাবে বারাকপুর দমদম এবং তার সঙ্গে বীজপুরে সাংগঠনিকভাবে প্রত্যেকের মানুষের যে সুবিধা অসুবিধা কর্মীদের যে অভাব অভিযোগ সেটা তিনি শুনবেন এবং আমি আশা করি উনি সেই দিকে নজর রেখে তার সাংগঠনিক হালিশরের ক্ষেত্রে বীজপুরের ক্ষেত্রে তিনি সেটা সেভাবেই করবেন যাতে বীজপুরের যাতে দলের কর্মী এবং নেতৃত্বরা এবং তার পাশে আছে সবসময় আমরা তার পাশে আছি উনি যে দীর্ঘ বছর ধরে রাজনীতি করেন তো এই যে ওনার যে একটা সম্মান পেলেন এত বছর পর তিনি বিধায়ক তিনবারের তারপরে আজকে জেলা সভাপতি তো কীভাবে সংগঠনটা স্ট্রং হবে আপনাদের এবং সরকারিভাবেও তো উনি বিধানসভা বড় বড় দায়িত্ব পালন করেছেন আর আমি একটা কথাই আগেই বলেছি যে উনি অনেক বড় দায়িত্ব পালন করেছেন সারা রাজ্য জুড়ে উনি দায়িত্ব পালিয়েছেন ওনার হাত ধরে অনেক ছাত্র নেতা যারা আজকে বড় বড় নেতা হয়েছে তাপস রায়ের হাত ধরেই সেই সমস্ত ছাত্রনেতা আজকে বড় বড় নেতৃত্বে আছে বিভিন্ন জেলাতে রাজ্যে আছে তা আশা করি উনি এই দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং বীজপুরের মানুষ ওনার পাশে আমরা সবসময় আছি উনি একজন দক্ষ সংগঠক আপনি তো বর্ষীন একটা তৃণমূল নেতা তো আপনার সঙ্গে কীভাবে সম্পর্ক ছিল কেমন সম্পর্ক আমার সঙ্গে তাপসদার অনেক পুরনো সম্পর্ক তাপসদার যখন কাউন্সিলর ছিলেন ৪৮ নম্বর ক্যালকাটা কর্পোরেশনে ওনার নির্বাচনেও আমরা প্রচারে গিয়েছিলাম নির্বাচনের সময় আমরা গিয়েছিলাম অনেক আগে ওনার ওখানে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম সেই সুবাদে আপনার সঙ্গে সম্পর্ক আমার আছে আচ্ছা এই পোস্টারগুলো কি পুরো হালিশা জুড়ে লাগাচ্ছেন মানে কাছে হ্যাঁ আমি করেছি যে জেলা সভাপতিকে তাকে স্বাগত জানাচ্ছি জনগণের উদ্দেশ্যে সফলভাবে উনি ব্যারাকপুর দমদমের সাংগঠনিকভাবে উনি সেটা পরিচালনা করবে এটা আমরা বিশ্বাস করি মানে আমরা কথা বললাম মৃত্যুঞ্জয় দাস তার বক্তব্য আপনারা শুনলেন যে এই বীজপুরের মধ্যে এই বীজপুরে মাটিতে প্রথম পোস্টে লাগিয়েছেন তাপস রায় যিনি জেলা সভাপতি হয়েছেন তার প্রথম পোস্টে লাগিয়েছেন দেখতে পাচ্ছেন আরও অন্য অন্য জায়গায় লাগাবেন তার কথা অনুযায়ী যা আমরা বুঝতে পেরেছি তবে পুরোটাই দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা তারাও এখানে উপস্থিত রয়েছেন সমস্ত কর্মীরা তারাও খুব উৎসাহিত তারাও খুব খুশি যারা তাপস রায় দীর্ঘ বছর ধরে রাজনীতি করেছেন দীর্ঘ বছরে বড় পদ তিনি হোল্ড করেছেন সেই আজকে ব্যক্তিকে আজকে এই জায়গা জেলা সভাপতি করা হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তারাও কর্মীরা থেকে শুরু করে নেতারা সবাই খুশি হয়েছেন আপনারা দেখছেন আপনার খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন